আমরা আজ মাননীয় সমমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের এবং সিঙ্গুরের বিধায়ক মাননীয় বেচারাম মান্না মহাশয়ের কাছে এবং ডাক্তার করবী মান্না হরিপালের বিধানসভার মাননীয় বিধায়িকা এই হুগলি জেলার পক্ষ থেকে হুগলি জেলা কমিটি এবং পার্ট টাইম স্কুল টিচার্স অ্যান্ড এমপ্লয়েজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পিটিএসটি ডাব্লিউএর রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা উপস্থিত হয়েছিলাম। আমরা বিজয়ের শুভেচ্ছা জানালাম, প্রণাম জানালাম এবং আমাদের সমস্ত দাবিপত্র স্মারকলিপি প্রদান করলাম মাননীয় সমমন্ত্রী বেচারাম মান্না মহাশয়ের কাছে। উনি আমাদের সমস্ত দাবিপত্র এবং আমাদের যে দীর্ঘদিনের দাবি রাজ্যের প্রায় 6,000 পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সরকারি স্বীকৃতি প্রদান করতে হবে। কলেজ পার্ট টাইম টিচারদের মতো অমানবিকভাবে বরখাস্ত সফল পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের তাদের বিদ্যালয়ে পুনরায় পুনর্বহাল করতে হবে। শিক্ষিকাদের মাতৃত্বকালীন অবকাশ যাপনে সুযোগ দিতে হবে। এই হচ্ছে আমাদের নির্দিষ্ট দাবি এবং শিক্ষা দপ্তরের অবিলম্বে অন্তর্ভুক্ত করতে হবে এই পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের। মাননীয় মন্ত্রী বেচারাম মান্না মহাশয় আমাদের সঙ্গে অত্যন্ত আন্তরিকপূর্ণ এবং সহানুভূতির সঙ্গে আমাদের দাবিপত্র দেখেছেন, আমাদের আজকে সময় দিয়েছিলেন। আমরা খুবই খুশি ওনার সঙ্গে মিত্র করে। উনি বলেছেন যে বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীর কাছে এবং শিক্ষামন্ত্রী অধ্যাপক মাননীয় পার্থ বসু মহাশয়ের কাছে আমাদের বিষয়টা তুলে ধরবেন, যাতে আমরা দ্রুত কলেজ পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের মতো আমরা স্থায়ীকরণ এবং আমাদের 7 বছর বয়স পর্যন্ত কাজের স্বীকৃতি এবং শিক্ষা দপ্তরে অন্তর্ভুক্ত হয়। আমরা মাননীয় মন্ত্রী বেচারাম মান্না মহাশয়ের কাছে আস্থাশীল এবং ওনাকে সাধুবাদ জানাই যে উনি আজকে আমাদের সময় দিয়েছেন এবং হুগলি জেলার বিভিন্ন ব্লক থেকে সিঙ্গুর হরিপাল সব বিভিন্ন ব্লক থেকে বহু শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আজকে উপস্থিত হয়েছেন। সবাইকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাই এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা জানাতে চাই যে বারবার আমরা দীর্ঘদিন ধরে অবহেলিত 2011 সাল থেকে আজকে 2021 আমরা এই উচ্চশ্রী প্রকল্পের ফলে বহু পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের খুব অসহায়ভাবে দিন যাপন করছে, অনেকের কাজ চলে যাচ্ছে। আমরা খুবই শঙ্কিত। আমরা অবহেলিত দীর্ঘদিন ধরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আপনাকে জানাতে চাই যে আপনি দ্রুত এই অসহায় বঞ্চিত পার্ট টাইম শিক্ষক প্রায় রাজ্যে 6,000 যারা দীর্ঘদিন ধরে স্কুলগুলোর পঠন পাঠন সহ যাবতীয় কাজ তারা নিষ্ঠা আন্তরিকতার সঙ্গে কাজ করছেন, খুব শীঘ্রই শিক্ষা দপ্তরে অন্তর্ভুক্ত করতে হবে এবং আমাদের 7 বছর বয়স পর্যন্ত কাজের স্বীকৃতি প্রদান করতে হবে। এই আমাদের দাবি এবং আমরা নিশ্চিত আমরা আমাদের এই ঐতিহাসিক আন্দোলন পার্ট টাইম শিক্ষক আন্দোলন আমরা খুব শীঘ্রই জয়যুক্ত হবে এবং নভেম্বরের মধ্যেই আমাদের স্থায়ীকরণ এবং স্বীকৃতি প্রদান মাননীয় মুখ্যমন্ত্রী এবং অধ্যাপক পার্থ বসু শিক্ষামন্ত্রীর কাছে রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন অত্যন্ত খুব দ্রুততার সঙ্গে এই কাজটি যাতে রাজ্য সরকার ধৈর্য সহকারে এবং আন্তরিকতার সঙ্গে কাজটি করেন এই আমাদের দাবি এবং আমরা রাজ্য সরকারের প্রতি আস্থাশীল এবং আমরা বিশ্বাস যে আন্দোলন নিশ্চিতরূপে জয়যুক্ত হবে। ধন্যবাদ। পিটিএসটি জিন্দাবাদ। পিটিএসটি রাজ্য সভাপতি পার্ট টাইম স্কুল টিচার্স অ্যান্ড এমপ্লয়েজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমি রাজ্য সভাপতি লক্ষ্মীকান্ত বাইদি।